আমাদের সাথে একজন দর্শক অনলাইনে প্রশ্ন রেখেছেন। জাহানারা বেগম 49 বছর বয়স, ঘাড়ের নিচ থেকে মেরুদণ্ড পুরোটাই ব্যথা, ঘাড় নাড়াতে পারি না, ভিটামিন ডি এবং জয়েনিক্স প্লাস এই ওষুধগুলো খাচ্ছি, ডায়াবেটিস এবং হাইপারটেনশন রয়েছে, বাতাস লাগলে ব্যথা বেড়ে যায়, করণীয় কি? জি, এই যে বাতাস লাগলে ব্যথা বেড়ে যায়, দিস ইজ অলসো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, মানে স্নায়ু রোগ। তো স্নায়ু রোগে হচ্ছে কি, এনি 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 কোনো ক্লাইমেট চেঞ্জ, কোনো একটা টেম্পারেচার চেঞ্জ, কোনো একটা মানে ওয়েদার, যেমন ফ্যানের বাতাস লাগলে উনি বলছে, অনেকে বলে জি স্যার গরম লাগলে আরও জ্বালা পোড়া বেড়ে যায়, অনেকে বলে দিস ইজ নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে পারে। তো এটা আসলে ওনার ওই যে স্পাইনে বা মেরুদণ্ডে কোথাও কোনো কোনো জায়গায়, সেটা কোনো আইদার হাড় ক্ষয় থেকে হচ্ছে বা নার্ভের কোনো কম্প্রেশন আছে বা কোনো একটা চেঞ্জের কারণে, যেটা হচ্ছে অ্যানাটমিক্যাল চেঞ্জ, যেটা এনি ডিজিজ বা প্যাথোলজি থেকে হচ্ছে চেঞ্জের থেকে, তা তখন এই সমস্যাগুলো রোগী হতে পারে। এই ক্ষেত্রে ওনার কিন্তু ডায়াবেটিসও আছে, তো ডায়াবেটিস রোগীদেরও উচ্চ রক্তচাপও আছে। আচ্ছা, এবং ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে, আবার রোগী যদি প্রপার এক্সারসাইজ না করে, তখনও কিন্তু নার্ভাস সিস্টেমগুলো অকেজ হয়ে যায়, তখন এই জাতীয় অনুভূতিগুলো রোগীর আসতে আসতে পারে। তো আসলে এই যত রুগী আছে এই জাতীয় সবাইকেই অন্তত কিছুদিন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে মাঝে মাঝে। ধরেন টানা 2-3 মাসের মধ্যে হয়তো 15-20 দিন সে ফিজিওথেরাপি নিল, সঠিকভাবে এক্সারসাইজগুলো শিখে নিল, এডুকেশন শিখলো, চলাফেরা কীভাবে করবে, শোয়াটা কেমন হবে সেটা সে করবে, এতে সে ইম্প্রুভ হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে কোনো এক সময় আবার সমস্যা দেখা দিতে পারে, কারণ একটা জিনিস হচ্ছে কি, মানুষের আমরা কেউই কিন্তু এরকম না যে অমর সারা জীবন বেঁচে থাকবে, তা কিন্তু কোনোভাবেই সম্ভব না, আমাদের মারা যেতে হবে। এবং এই রোগগুলা যে ডিজেনারেটিভ রোগগুলা, এই রোগগুলো কিন্তু আসলে মেনটেনেবল, মানে আপনাকে মেনে চলতে হবে, চিকিৎসা দরকার হলে নিতে হবে, ভালো থাকলে ভালো, না থাকলে আবার হয়তো আপনাকে ট্রিটমেন্টগুলো নিতে হবে, কারণ বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা সেল টিস্যু এগুলার কিন্তু আপনার শক্তি সামর্থ্য অ্যাক্টিভিটিস কমে যায়, এটা স্বাভাবিক স্বাভাবিক। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, বাগেরহাট থেকে বলছিলাম, রাখি বয়স 24। আচ্ছা, হ্যালো, জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা ম্যাডাম, আমার এই সমস্যা যে গলার ব্যথা আর কি, গলার এক সাইড থেকে ব্যথা, মানে আট পাঁচ দিকে, ঠিক আছে, ব্যথাটা কমতেছে না, আর ব্যথাটা মানে ডাক্তার দেখাইছি, আমি নাক্কান গলা দেখাইছি, সরোয়ার দিতে নাক্কান গলায় দেখাইছি, ব্যথাই কমতেছে না। ওনারা কি কি, ওনারা কি বলছে? হ্যালো জি, ওনারা কি রোগ বলছে, যে গলার ডাক্তার দেখিয়েছিলেন নাকান গলা ওনারা? হ্যাঁ, ওনারা কি ওনারা কোনো কোনো এমন কোনো সমস্যা নাই, সিটি স্ক্যান নেক্সট করাইছি, আপনার সমস্যাটা লাস্টে আমার এই ওষুধ দিয়ে আপনার ওই মানে ট্রেনজিট দিয়েছে আমার লাস্টে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়, মানে ব্যথা কমতেছে না আমার? আপনি কি ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতে সমস্যা হয়? না, ঢোক গিলতে খাবার খেতে কোনো সমস্যা নাই, এক সাইড দিয়ে আমাদের বাম সাইড দিয়ে, আমি বাম সাইড দিয়ে গলার ভিতর থেকে একদম ঘাড় তার সব ব্যথা হয়ে যায়, পিছন সাইডটা পুরো ব্যথা হয়। হ্যাঁ, এক পাশে হাতে যায় ব্যথা? হ্যাঁ, হাতে যায় ব্যথাটা, হাতের দিকে? না, হাতের দিকে আছে হয় না, আমি খালি এই আমি ব্যথাটা হয় যে ঘাড় তার সব জন্য এদিক ওদিক ফেরাম যায় না। আপনি কি করেন? এমনি কাজ করতাম, আমি লেবারি কাজ করতাম। বাড়ির কাজ করতেন? আচ্ছা, বালিশ কটা দেন শোয়ার সময়? উঁচা, খুব উঁচা? না না না। আচ্ছা জি, ধন্যবাদ। আমি আমি বলছি আপনার যে সমস্যাটা, যেহেতু আপনার নাক কান গলায় কোনো সমস্যা পায় নাই, আপনি বলছেন যে ঘাড় ঘোরাতে কষ্ট হয়, এটা ঘাড়ের একটা অ্যাসেস করা দরকার, ঘাড়ের প্রয়োজনে একজন একটা ভালো ডাক্তার দেখিয়ে ডিজিটাল এক্সরে বা এমআরআই করে দেখতে হবে। সম্ভবত আপনার ঘাড়ের কোথাও নার্ভ রুট কম্প্রেশন আছে বা মাসেলস ইমব্যালেন্স থাকতে পারে। আর বালিশটা একটু খেয়াল করেন, যদি বালিশটা একটু চেঞ্জ করে একটা পাতলা নরম বালিশ নেন, নতুন একটা বালিশ, এটা ইয়ে করেন। আর মোবাইল ফোন, স্মার্টফোন ব্যবহার করেন কেমন আমি জানি না, এগুলা কমিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আর মোবাইল ফোন সোজা হয়ে বসে ব্যবহার করতে হবে। আর ঘাড়ের কিছু স্ট্যাটিক এক্সারসাইজ আমরা দিয়ে থাকি, হ্যাঁ, চারপাশ থেকে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এক্সারসাইজগুলো আপনি কিছুদিন করে দেখেন, আমার মনে হয় এটা ইম্প্রুভ হয়ে যাবে। এটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল বা নার্ভের কোনো প্রবলেম ঘাড়ের থেকে হচ্ছে, যেহেতু নাক কান গলা পেইন হতে পারে, ভারী কিছু নিতে পারবে না,
তার হয়তো মহিলা হলে চুল বাঁধতে তার কষ্ট হবে বা জামা গায়ে দিতে, মানে হাতের যত ছোট ছোট কাজে তার প্রবলেম হবে, আবার ব্যথাটা কিন্তু বাড়বে কমবে, প্রাত্যহিক সব কাজেই তার সমস্যা হবে, সমস্যাটা হবে। দিস এটা একটা ইনজুরি জাতীয় সমস্যা, হ্যাঁ এমন হতে পারে পেশাগত কোনো সমস্যা থেকে হতে পারে, যেমন মহিলাদের কাজের থেকে হয়, পুরুষদের কিছু কাজ আছে হয়তো কোনো কারণে এখানে আঘাত পেয়েছিল বা এমন কিছু কাজ করলো যে কাজে যেমন হেভি ওয়ার্ক করলো বা কোনো একটা ভারী কিছু করতে গেলে, বা কারো দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে এটা হতে পারে, যেটা আমরা বলি ডিকোয়ারমেন্স। এই ক্ষেত্রে উনি কুসুম গরম পানিতে হাতটা ডুবিয়ে নাড়াবে, হ্যাঁ 10-15 মিনিট করে প্রতিদিন এটা করবে, আর রাতের বেলা হাতটাকে একটু রেস্ট দিতে হবে। আমরা এখানে হাতের কিছু রেস্টিং স্প্লিন পাওয়া যায় হাতটাকে কারেকশন করে রাখার ক্ষেত্রে, এটা ব্যবহার করুক, এবং এতেও ইম্প্রুভ না হলে হয়তো ওনাকে ফিজিওথেরাপি নিতে হবে, এবং সেক্ষেত্রে লেজার খুবই ইফেক্টিভ, লেজার থেরাপি, প্রোলোথেরাপি, বা আমরা কিছু অনেক সময় এক্ষেত্রে পিআরপিও করে থাকি। তো এটা আসলে বেসিক জিনিসটা হচ্ছে উনি খেয়াল করুক যে কোনো কাজের থেকে হচ্ছে কিনা, অনেক সময় রুগী এটা অ্যাড্রেস করতে পারে যে হ্যাঁ স্যার আমি এই কাজটা করলে ব্যথাটা বেড়ে যায়, সো ওই কাজটা ওনাকে নিজে থেকে অ্যাভয়েড করতে হবে। তো এটা বড় কোনো রোগ না, মানে এটা একটা একটা কমপ্লিকেশন হচ্ছে, একটা সমস্যা হচ্ছে, আবার এটা অনেক সময় নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে। তো যেহেতু সমস্যা হয় অনেক সময় কাজের ডিস্টার্ব হয় বা ব্যক্তিগত লাইফ, প্রাথমিক অবস্থায় কিন্তু সে গরম পানিতে, কুসুম গরম পানিতে হাতটা ভিজিয়ে হাতটা ডুবিয়ে বুঝতে পারে, গরম শেক দিতে পারে, কিছুদিন সে করতে পারে, দেখতে পারে যে এটা কমে কিনা, কমে কিনা। আর সেই ক্ষেত্রে হয়তো 5-6 দিন 10 দিন হয়তো কিছুদিন ন্যাপ্রোক্সেন গ্রুপের পেইন কিলার খেতে পারে, ধরেন 5-6 দিন একটা করে দুবেলা 500 mg খেতে পারে ন্যাপ্রোক্সেন, পাশাপাশি একটা গ্যাস্ট্রিকের যেমন ওমিপ্রাজল খেতে পারে 20 mg খেয়ে দেখতে পারে, বাট এটা দীর্ঘদিন খাওয়া উচিত হবে না। আর গরম শেক ওগুলা দেখ, পাশাপাশি হাতের ওই যে রেস্ট একটু দেওয়া, অনেক সময় এক হাতের বেশি কাজ হয়ে থাকে, যেমন অনেকে কম্পিউটিং করে সারাদিন, ডান হাতের ব্যবহার বেশি হয়, অনেকের বাম হাতি হলে বাম হাতের ব্যবহার বেশি হয় গাড়ির ড্রাইভিংয়ের ক্ষেত্রে বা হাতের কাজের, মহিলাদের যেমন কাপড় কাচা বা পারিবারিক কাজ আছে সেটা করতে হবে, বা মহিলা নট অনলি আমাদের বড় বড় বিভিন্ন শপিং মলে অনেক কাজ আছে মানুষের যেগুলো হাতের ব্যবহার বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাকে হয়তো কিছু কিছুটা রেস্ট নিতে হতে, রেস্ট তার জন্য দরকার। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।